আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করেছিলেন কোরআনের মাধ্যমে, কিসের মাধ্যমে? কোরআন মাজিদের মাধ্যমে। এমনকি বর্তমান সমাজের মধ্যে আমরা যত প্রকারের অন্যায় অপকর্ম দেখি, কোরআন নাজিল হওয়ার প্রাককালে তৎকালীন যুগের অবস্থা এর থেকে অনেক অনেক শোচনীয় অবস্থা ছিল। এমন একটা অন্ধকার সমাজের মধ্যে আল্লাহ পাক কোরআন নামক দৌলত মানুষকে উপহার দিয়ে গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ কোরআনের যুগ আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাইরুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। এরপরে মোহাম্মদের যুগের কাছাকাছি যে যুগটা, পরের যুগের তুলনায় সেই যুগটা ভালো। এভাবে আস্তে আস্তে পৃথিবীবাসী অধঃপতন দিকে এগিয়ে গেছে। বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেননি সাহাবায়ে কেরাম, খেজুর গাছের ছায়া তলে বসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য গ্রহণ করে বিশ্বকে তার নেতৃত্ব দিয়েছেন। আল্লাহু আকবার বলে। পৃথিবীর তৎকালীন যুগের পরাশক্তিরা ভাবত মুসলমানদের কাছে এমন কোন জ্ঞান আছে, যোগ্যতা আছে, যে জ্ঞানের বলে গোটা বিশ্বকে তারা নেতৃত্ব দিচ্ছে আর আমরা শঙ্কামুক্ত জীবনযাপন করতে পারছি না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রোমের পক্ষ থেকে রাষ্ট্রদূত এসেছিল তার সাথে দেখা করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে দেখলেন যে তিনি মরু প্রান্তরে একাকী, মাথার মধ্যে ইট দিয়ে শুয়ে আছেন, কোনো পাহারাদার নাই, কোনো দারোয়ান নাই, কোনো বডিগার্ড নাই। এরপরে সুবহানাল্লাহ বলতে গেল না আপনাদের, এগুলো হচ্ছে ইসলামের সোনালী অতীত, এই অতীতকে ভুলে গেলে চলবে না। আদর্শ শিখতে হলে আবার দেড় হাজার বছর আগে সাহাবায়ে কামের আদর্শের দিকে ফিরে যেতে হবে। আজকে তো আমরা সম্মান খুঁজে বেড়াচ্ছি বাতিলদের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে। পশ্চিমাদের জীবনকে, যে জীবনযাপনকে, লাইফস্টাইলকে মুসলিম জাতি সাদরে গ্রহণ করেছে সম্মান কুড়িয়ে পাওয়ার জন্য। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যত জায়গায় মুসলমানরা ছেড়েছে তত জায়গায় মুসলিমরা লাঞ্ছিত এবং অপমানিত হয়েছে। যত জায়গার মধ্যে ইসলামকে জীবনের অবলম্বন হিসেবে গ্রহণ করেছে তত জায়গার মধ্যে মুসলমানরা সম্মানিত হয়েছে।